হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধান চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে তিন এপ্রিল দু সাল শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই রয়েছে কতদিন চলতে পারে আগামীকাল থেকে বেশি হওয়ার সম্ভাবনা বহু জেলাতে রয়েছে সঙ্গে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইবে নিম্নচাপের সবশেষ অবস্থান কি রয়েছে আজকে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে চলেছে তার প্রভাব কি হতে পারে ভারতের অন্যান্য জায়গার আবহাওয়া পশ্চিমবঙ্গে হিট ওয়েভ বা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কিনা আজকে বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে এই সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকে আবহাওয়ার আলোচনা দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দিতে ভুলবেন না আমরা প্রথমেই জেনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি ঝড় বৃষ্টির হতে পারে আজকের যে সবশেষ আপডেট উঠে আসছে তাতে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সাতটি জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর প্রথম কথাই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি জেলা এছাড়া রয়েছে নদিয়া জেলা এখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে সঙ্গে পূর্ব মেদিনীপুরে হতে পারে ঝড় বৃষ্টি এমনটা জানা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া বইবে এছাড়া দু এক জায়গায় ঝড় বৃষ্টি অর্থাৎ বজ্রবিদ্যুৎস বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তবে জানানো যাচ্ছে যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি করে রয়েছে আজকে যে সাতটি জেলায় ঝড় বৃষ্টির কথা বলা হচ্ছে আগামীকাল সেই সাতটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে কোনো কোনো জায়গায় দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে এমনটা জানানো হয়েছে অর্থাৎ আগামীকাল দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদিয়া জেলাতে বৃষ্টিটা হালকা মাঝারি হবার কথা বলা হয়েছে তবে অন্যান্য জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সঙ্গে দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আগামীকাল বেশি রয়েছে আগামীকালই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে কতদিন হতে পারে ঝড় বৃষ্টি এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে আগামী সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত পূর্বাভাসে জানানো হয়েছে এইরকম ঝড় বৃষ্টি হতে পারে সাড়ে আটটার পর থেকে সোমবার আর কোথাও কোনো ঝড় বৃষ্টির কথা বলা হয়নি শুকনো আবহাওয়া বিরাজ করবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এমনটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলছিল বেশ কিছু জেলাতে তবে আজ থেকে সেই সম্ভাবনা সতর্কতা আর কিছুই নেই আগামী দুই দিন আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কারণ এটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কুড়ি থেকে তেইশ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আজকে থাকার সম্ভাবনা রয়েছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ চল্লিশ ডিগ্রি নিচে রয়েছে এবং দুই ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে চলেছে পঁচিশ বা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড এটা দেখতে পাওয়া যাচ্ছে তবে আজকে খুব সকালের দিকে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে সেটা কিন্তু ক্ষণস্থায়ী সূর্যের দেখা মিললেই সেই কুয়াশা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটাও জানা যাচ্ছে আজকে উত্তরবঙ্গের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় রয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে ব্যাস এই পর্যন্ত বাকি কোনো জেলাতে আজকে কোথাও ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই বলা হচ্ছে শুকনো আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ দার্জিলিং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদা শুকনো আবহাওয়া থাকছে আগামীকাল প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া থাকবে এবং আগামী সোমবারও প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া থাকবে এমনটাই এখনো পর্যন্ত আপডেটে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে এটা জানা যাচ্ছে আজকে তাপমাত্রা থাকতে পারে দশ থেকে কুড়ি ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি ঘরে এমনটা কিন্তু জানানো হয়েছে এছাড়া ত্রিপুরার যে আবহাওয়া আজকে থাকবে তাতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে ঘন কুয়াশা ক্ষণস্থায়ীভাবে আসতে পারে তাপমাত্রা থাকবে তেইশ থেকে একেবারে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা জানা যাচ্ছে আগামীকাল রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এটা জানানো হয়েছে ঝাড়খণ্ডে যে আবহাওয়া থাকবে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই তেইশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে আগামী দুই দিন কোথাও কোনো বৃষ্টির যেমন সম্ভাবনা নেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই এটাও কিন্তু জানানো হয়েছে উড়িষ্যাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামী দুই তিন দিন রয়েছে এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে সমুদ্র প্রচন্ড প্রচণ্ড উত্তাল থাকবে সর্বোচ্চ হাওয়ার গতিবেগ থাকতে পারে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বনিম্ন থাকতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে ওখানে যেন তারা মাছ ধরতে না যান এর সঙ্গে জানা যাচ্ছে নিম্নচাপের দপ্তর এই নিম্নচাপ উত্তর এবং উত্তর পূর্ব দিকে এখনো পর্যন্ত এটাই হচ্ছে লেটেস্ট আপডেট তাই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারছে না এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই আগের দিনই জানিয়ে দিয়েছি তবু আজকে আরেকবার আপনাদের জানিয়ে দিলাম এছাড়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর আরও যেটা বলেছেন যেমন বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে এছাড়া অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে কেরালা মাহের কোনো কোনো জায়গায় হতে পারে অন্ধ্রপ্রদেশের কোনো কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে আজকে দেশের তাপপ্রবাহ কোন কোন জায়গায় থাকতে পারে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এছাড়া রয়েছে রায়াল সীমাতে বিদর্ভে রাজস্থানে এছাড়াও আরও কিছু কিছু জায়গা রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতে থাকতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে এছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর আরো জানাচ্ছেন আজকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় যার প্রভাব আগামীকাল চার পাঁচ ছয় এপ্রিল পর্যন্ত থাকতে পারে আবারও উত্তর ভারত জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কোথায় কেমন আবহাওয়ার পরিবর্তন হয় সেটা আপনাদের আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবার চেষ্টা করব আজকে বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে খুব সকালের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বেশ ঘন কুয়াশা এলেও সেই কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না তবে দেশের কোনো কোনো বিভাগের কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনো পর্যন্ত যা খবর রয়েছে সিলেট বিভাগের দু এক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ ব্রাহ্মণবেরিয়া এবং কুমিল্লা এলাকার কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা আজকেও রয়েছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বইতে পারে মূলত যেটা এখনো পর্যন্ত খবর রয়েছে রাজশাহী বিভাগ এর সঙ্গে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর রাঙামাটি যশোর চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এলাকার কোন কোনো জায়গায় এই রকম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দেশ জুড়ে রয়েছে এটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে কারণ কালবৈশাখী ঝড় বৃষ্টির মতন একটা পরিস্থিতি আগামীকাল রবিবার তৈরি হতে পারে বিশেষ করে এটা দেখতে পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল সঙ্গে রয়েছে রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এখানে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব উত্তর পশ্চিম এবং উত্তর বিভাগের জায়গাগুলো রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এখানে থাকতে পারে উনিশ থেকে একুশ ডিগ্রি বা বাইশ ডিগ্রি সর্বনিম্ন অন্যদিকে দক্ষিণ বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজধানী ঢাকাতে থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন এবং সারা দেশ জুড়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর বিভাগগুলোতে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে দক্ষিণ বিভাগগুলোতে থাকতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তো বন্ধুরা এটাই ছিল আজকের পাওয়ার সবশেষ আবহাওয়ার খবর যে দুই বাংলা জুড়ি একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে সোমবার থেকে আবারও কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এমনটাই খবর আর নিম্নচাপ চলে যাচ্ছে মায়ানমার উপকূলের দিকে এটাই সবশেষ খবর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ Thank you friends, thank you for watching.